ওয়াদি আল জিন কিংবা জিনের পাহাড়, যে নামেই হোক না কেন জায়গাটি আপনার কাছে হয়তোবা পরিচিত, কারণ এখানে নাকি পৃথিবীর সব অবাক করা ঘটনা ঘটে। যেমন গাড়ির স্টার্ট বন্ধ থাকলেও নাকি চলতে থাকে, তা আবার নিচ থেকে উপরের দিকে, পানির বোতল ছেড়ে দিলে নাকি নিচের দিকে না গিয়ে চলে যাই উপরের দিকে, রাস্তায় পানি ঢাললে নাকি সেটিও চলে যাই উপরের দিকে। কি বন্ধুরা, শুনেছেন এমন কোনো ঘটনা? যদি শুনে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানান, আর যদি না শুনে থাকেন তাহলে ইউটিউব বা গুগলে সার্চ দিন জিনের পাহাড় লিখে, কয়েক শত কন্টেন্ট পেয়ে যাবেন। সব কন্টেন্টগুলোতে একই কথা বলা হয়েছে, কিন্তু আমি যদি বলি এইসব তথ্য সবই ভুল বা মিথ্যে? হ্যাঁ বন্ধুরা, এইসব বিস্ময়কর ঘটনা নিজ চোখে দেখার জন্য আমিও গিয়েছিলাম সেই ওয়াদি আল জিন পাহাড়ে। আমি তো নিজেই অবাক হয়েছিলাম, জিন পাহাড় সম্পর্কে যা যা শুনেছি সবই মিথ্যে, তাহলে সত্যটা কি? এই ভিডিও সম্পূর্ণ দেখলেই জানতে পারবেন জিন পাহাড় সম্পর্কে সঠিক তথ্য। সফরসঙ্গী দেশ বিদেশের ভ্রমণ তথ্য নিয়ে ব্যতিক্রমধর্মী ট্র্যাভেল ফিল্ম বানায়, তাই সবার আগে সহজে সংক্ষেপে সব তথ্য একসাথে জানার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সৌদি আরবের মদিনা শহর থেকে প্রায় 45 কিলোমিটার উত্তর পশ্চিমে অবস্থিত এই জিন পাহাড়, কথিত আছে 2010 সালের দিকে সৌদি সরকার ওয়াদি আল বাইদা বা জিন পাহাড়ের পাশ দিয়ে একটি সড়ক তৈরির পরিকল্পনা করেছিলেন, কিন্তু তাতে ঘটে বিশাল বিপত্তি। 30 কিলোমিটার পর্যন্ত কাজ করার পর হিতে বিপরীত হতে থাকে, হঠাৎ দেখা যায় রাস্তা নির্মাণের যন্ত্রপাতি ধীরে ধীরে মদিনা শহরের দিকে একাই চলে যাচ্ছে। বন্ধুরা, মদিনা শহর উঁচুর দিকে হওয়া সত্ত্বেও যন্ত্রপাতিগুলো মদিনা শহরের দিকে যাওয়ার বিষয়টি অবশ্যই বিস্ময়কর। অবশেষে রাস্তাটি জিন পাহাড় পর্যন্ত গিয়ে থেমেছে, রাস্তাটি আরও সামনে নেওয়ার ম্যাপ থাকলেও নাকি সেটি আর সামনে নিতে পারেনি, বেশ কয়েকবার চেষ্টা করার পরেও নাকি সম্ভব হয়নি রাস্তার কাজ এগিয়ে নিতে, তাই সরকার বাধ্য হয়ে রাস্তা বানানোর কাজ বন্ধ করে দেন। চলুন সরাসরি দেখাই এই জিন পাহাড় এবং ভেঙে ফেলি সকল রহস্যের জট, আর জানার চেষ্টা করি আসল তথ্য। আমরা যাত্রা শুরু করেছিলাম মসজিদে নববীর সামনে থেকে। আমরা বাংলাদেশি এক ড্রাইভার ভাইকে পেয়েছিলাম, আমাদের সাথে কন্ট্যাক্ট হয়েছিল, আমাদেরকে মদিনা শহর থেকে নিয়ে জিন পাহাড় দেখিয়ে আবার নিয়ে আসতে হবে মদিনাতে, সেজন্য ভাড়া গুনতে হবে 100 রিয়াল। আমরা বাংলাদেশি ড্রাইভার পাওয়াতে খুব ভালো হয়েছিল, কারণ আমাদের সকল প্রশ্নের সঠিক উত্তর পেতে সহজ হয়েছিল। আমরা বিকেলে রওনা দিয়েছিলাম, যাবার পথে প্রথমে পড়েছিল উহুদের পাহাড়, তারপর ধুধু মরুভূমির মাঝখান দিয়ে ছুটে চলেছে আমাদের গাড়ি। রাস্তার পাশে মাঝে মাঝে চোখে পড়ে খেজুরের বাগান, কখনো কখনো চোখে পড়ে মরুভূমির জাহাজ খ্যাত উঠের পাল। এভাবেই রাস্তার দুধারের সব কিছু দেখতে দেখতে চলে আসলাম জিন পাহাড়ে, এসেই সরাসরি দাঁড়িয়ে পড়লাম রাস্তার পাশে। আমরা যেখানে দাঁড়িয়েছি তার চারিদিকে পাথরের বড় বড় পাহাড়। ড্রাইভারকে জিজ্ঞেস করলাম, এখানে তো অনেক পাহাড়, এর মধ্যে কোনটি জিন পাহাড়? ড্রাইভার বলল, এই সবগুলোকেই জিন পাহাড় বলে। এই জিন পাহাড়ের আশেপাশে দেখলাম হরেক রকমের দোকান, খাবার, বেশ ভালোই পর্যটন গড়ে উঠেছে এখানে। বিভিন্ন দেশের মানুষ দেখলাম এই জিন পাহাড়ে। এখানকার সবচেয়ে মজার ব্যাপার ছিল, আপনি মাত্র 10 রিয়ালের বিনিময়ে উঠের পিঠে চড়তে পারবেন, ব্যাপারটা খুবই মজার লেগেছিল। এখন পরীক্ষা নিরীক্ষার পালা। আমরা রাস্তার যে পাশে দাঁড়িয়েছি তার বাম দিকে মদিনা শহর, আর মদিনা শহরের দিকে নিচু ঢাল,
এবং ডান দিকে উঁচু ঢাল। ডানের দিকে রাস্তা পাহাড়ের পাশ দিয়ে ইউটার নিয়ে শেষ হয়ে আবার মদিনার দিকে চলে গেছে। প্রথমে আমরা আমাদের হাতে থাকা পানির বোতল রাস্তায় রাখলাম, দেখি নিচের দিকেই যাচ্ছে। অবাক হলাম, এতদিন শুনলাম কি আর আজ দেখছি কি। আবার বোতলে থাকা পানি ঢেলে দিলাম রাস্তায়, দেখলাম পানিও চলে যাচ্ছে নিচের দিকে। আবারও অবাক হলাম, ডাকলাম ড্রাইভার ভাইকে, জিজ্ঞেস করলাম ব্যাপার কি, এখানে তো পানি আর বোতল উপরের দিকে যাওয়ার কথা, কিন্তু আমরা কি দেখছি। ড্রাইভার প্রথমে এই ব্যাপারে কথা বলতে রাজি হচ্ছিল না, পরে অনেক জোরাজোরির পর বলল, এই কথাগুলো সত্য না, এই কথাগুলো মানুষের মুখে মুখে ছড়িয়ে পড়েছে কিন্তু মিথ্যে। আমি মারাত্মক শকড হলাম, এখানে দেখলাম অনেক গাড়ি দাঁড়িয়ে আছে কিন্তু কোনো দিকেই যাচ্ছে না। আমি বললাম, গাড়ি স্টার্ট বন্ধ থাকলেও নাকি গাড়ি উপরের দিকে চলে যায়। ড্রাইভার বলল, এটাও মিথ্যে। ড্রাইভার আরেকটি কথা বলল, তবে হ্যাঁ, আমরা যখন মদিনার দিকে ফিরব তখন দেখবেন গাড়ি স্টার্ট করলে অ্যাক্সিলারেশন না চাপলেও গাড়ি চলতে থাকবে এবং গতি বাড়তে থাকবে। আমি বললাম, নিচের দিকে তো গাড়ি চলবেই, এটাই স্বাভাবিক। ড্রাইভার বললেন, হ্যাঁ তা ঠিক, কিন্তু এখানে যে গতিতে চলার কথা তার চেয়ে অনেক বেশি গতিতে চলবে, যা স্বাভাবিক না। আসসালামু আলাইকুম বন্ধুরা, আমরা জিন পাহাড়ে এসে আমাদের বাংলাদেশি কিছু বন্ধু পেয়ে গেলাম, তাদের সাথে একটু যোগাযোগ করছি, কথা বলছি। আসসালামু আলাইকুম, আপনি কোথা থেকে, আমাদের দেশের বাড়ি কোথায়? আমাদের দেশের বাড়ি হচ্ছে কুমিল্লা। কুমিল্লা কোথায়? কুমিল্লা ব্রাহ্মণপাড়া। ব্রাহ্মণপাড়া থানা। আপনার? আমি খুশিদ আলম, চট্টগ্রাম। চট্টগ্রাম কোথায়? চট্টগ্রাম সিটিকে। তাই নাকি? আমি তো চট্টগ্রামে থাকি। আমি থাকি রাহাতারপুলে। আচ্ছা, রাহাতারপুলে আমাদের ওই পথে আছে। আসলে আসার উদ্দেশ্য হচ্ছে যে জিন পাহাড়ে যে অনেক ইউটিউবার অনেক ফেসবুকে অনেক অনেক রকম বলছে না, যে বোতল রাখলে তো উপরে চলে যায়, পানি ঢাললে উপরে চলে যায়, গাড়ি নিটল রাখলে উপরে চলে যায়। এখন আমি পানি দিয়ে চেক করলাম, পানি দেখতেছি নিচের দিকে চলে যায়। তার মানে কিছু ইউটিউবার কিছু ফেসবুকার ও ভিউ বাড়ানোর জন্য ফেক নিউজ করে আর কি, এটা অ্যাকচুয়ালি ঠিক না। ওই ফেক নিউজ করার জন্য এখন আমরা আসি একটা প্রতারণার শিকার, যাক আলহামদুলিল্লাহ দৃশ্য অনেক ভালো লাগতেছে, পাহাড় ভালো লাগতেছে, জায়গাটা নিয়ে ঘুরতেছে, জায়গাটা আলহামদুলিল্লাহ অনেক সুন্দর জায়গাটা। আমার কথা হচ্ছে যে এটা আপনার পানি উপরে যাক, গাড়ি উপরে যাক আর না যাক, সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমরা এই নিদর্শনটা আমাদের দেখা দরকার ছিল, তাই না? হ্যাঁ অবশ্যই অবশ্যই, আমরা দেখে নিলাম। বন্ধুরা, এখানে জিন পাহাড়ের যে উল্লেখযোগ্য কথাটি প্রচলিত রয়েছে, যেখানে স্কেলেটর ছাড়া, একদম স্কেলেটর ছাড়া গাড়ি চলে, এখানে কিন্তু স্কেলেটর একদম চাপা হয়নি, রিল্যাক্স দেওয়া হয়েছে কিন্তু গাড়ি চলছে। তার মানে বিষয়টা হচ্ছে এমনিতেই নিচুর দিকে অল্প হলেও গাড়ি চলবে, কিন্তু যে গতিতে চলার কথা তার চেয়ে অনেক বেশি গুণ স্পিডে গাড়িতে চলে। এখানে একদম এসকেলেটর ছেড়ে এই স্পিড বাড়তে শুরু করছে, অনেক বেশি গুণ স্পিডে উঠে যায়, অটো উঠে যাচ্ছে স্পিড। এটাই আসলে এই জিন পাহাড়ের এই এই রাস্তার বৈশিষ্ট্য। দেখি আমি শোনা কথা, আমি আপনার সাথে কথা বলতে পারবো না যে এটা যে আমি জানি
এটা জিন পাহাড়ে আসলে কি জিন আছে নাকি না এটা আমি জানি না, এটা আমি শোনার কথা বলতেছি বস। সবাই যেভাবে বলতেছে সেভাবে আমিও বলতেছি, আমি 7 বছর এখানে, আমি যাই শুনছি তাই বলতেছি বস আপনাদের কাছে, বুঝছেন? এই সান সাইডে উড়ে গেছে গাড়ির স্পিরিট দেখতে দেখতেছেন তো? হ্যাঁ হ্যাঁ দেখছি, কোনো কোনো স্কেলেটারে পা না দিয়েই গাড়ি সাইডে উঠে চলে গেছে। বন্ধুরা আমরা দেখতে পেলাম যে নির্দিষ্ট এরিয়াতে খুব দ্রুত স্পিড বাড়ছে এবং এরিয়াটি ক্রস করে আসার পরে এই জায়গাটি আরও বেশি ঢালু হওয়ার সত্ত্বেও স্পিড কিন্তু সে পর্যায়ে বাড়ছে না, আস্তে আস্তে কমতে শুরু করেছে। বিষয়টা অবশ্যই অলৌকিকই, তাছাড়া সায়েন্টিফিক কোনো ব্যাখ্যা থাকলেও থাকতে পারে, এই মুহূর্তে সেটা আমাদের জানা নেই। তবে শুনেছি যে ম্যাগনেটিক হিল বলে কিছু আর্টিকল ছিল, সেখানে ম্যাগনেটিকের কোনো আকর্ষণের কারণে হয়তো এভাবে একটা স্পিড। বন্ধুরা কেমন লেগেছে এই ভিডিও অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং কোনো পরামর্শ থাকলে অবশ্যই দিয়ে যাবেন। আর হ্যাঁ, ভালো লাগলে আপনার যা ইচ্ছে তাই করুন, তবে ভালো না লাগলে অবশ্যই ডিসলাইক দিবেন।